আমার অনেক দর্শকেই আমার চ্যানেলে একটি কমেন্টস বারবার করেন, আমি কি আমার স্ত্রীর গোপন জায়গায় মুখ দিতে পারব? আবার অনেক আপুরা বলেন, আমি কি আমার স্বামীর গোপন জায়গায় মুখ লাগাতে পারব? তো লজ্জা নয় জানতে হবে। এই ভিডিওটি আমার চ্যানেলে অনেকবার আপলোড করা আছে, তারপরেও আপনাদের অনুরোধে আমি আবার আজকে এই ভিডিওটি দিচ্ছি। অনলাইনে ঢুকলেই কেউ বলে লজ্জাস্থানে মুখ দেওয়া হারাম, আবার কেউ বলে হালাল, কোনটি সঠিক আর কোনটি বেঠিক তা আমাদের আসলে দর্শকরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। তাই একজনে বলল যে, আপু, অনলাইনে তো আপনি একজন মহিলা বক্তা, আমার জানা মতে অনলাইনে শ্রেষ্ঠ বক্তা, আপনি পারবেন এই সঠিক উত্তর দিতে? দয়া করে একটু কষ্ট করে জানাবেন, আমরা আপনার উত্তরের অপেক্ষায় আছি। কোনোই সমস্যা নেই, আপনাদের আর অপেক্ষা করতে হবে না, আপনাদের ধৈর্যের পরীক্ষা আর নেব না। আমি সরাসরি চলে এসেছি আপনাদেরকে সেই ভিডিওটি শোনাব, তো আপনারা ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনবেন। তবে আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, যারা আমার এই ভিডিওটি শুনবেন, যদি খানে হেডফোন লাগিয়ে শুনেন তাহলে আপনার জন্য ভালোই হবে, না হয়তো আপনাদের আপনাকে খারাপ ভাবতে পারে। আর বাচ্চারা এই ভিডিওটি দেখবেন না, আমি সরাসরি কুরআন এবং হাদিসের আলোকে এই ভিডিওটির উত্তর দেব। তো আমি আপনাদের কাছে একটি কথা জানতে চাই, আপনারা কি আমার কথা বুঝতে পারেন? যদি বুঝতে পারেন তাহলে কমেন্টে এক লিখুন, আর না বুঝতে পারলে কমেন্টে দুই লিখুন। আর যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে কমেন্টে তিন লিখুন। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুনি। স্বামী স্ত্রী একে অপরের অজস্থানে দৃষ্টিপাত এবং চুম্বন করা যাবে কি না? আবার কেউ কেউ এই প্রশ্ন করেছেন যে সেইখানে দেখা এবং চুম্বন করা যাবে কি না। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, ইসলামিক শরিয়াতের দৃষ্টিতে, কেননা ইসলামিক দৃষ্টিতেও ইসলামী শরিয়াতের দৃষ্টিতে লজ্জা নয় জানতে হবে, কারণ এটি ইসলাম পরোক্ষভাবে বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এলেম দান করতেন, তোমাদের নবী কি সবকিছু শেখান যে বাথরুমে কি করতে হবে? সালমান ফার্সি সেদিন অত্যন্ত সুন্দর জবাব দিয়ে বলেছেন, কারণ এটিও জানা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, স্বামী স্ত্রীর একটি পরিপ্রেক্ষিত বিষয়। আল্লাহ রাসূল সেদিন সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন যে তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করো তোমার স্ত্রীকে ছাড়া, কেননা এই ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রী একে অপরের পোশাক, তাদের সাথে ফিজিক্যালি ক্লোজ হওয়া যায়। এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তিত্বের সমস্যা না হয় তাহলে তাদের লজ্জাস্থানের দিকে আকর্ষণ করা যাবে, সেক্ষেত্রে দৃষ্টিপাত করা নিষেধ না, হারামও না। স্বামী তার স্ত্রীর লজ্জাস্থানের দিকে তাকাতে পারবে এটা কোনো নাজায়েজ বিষয় না, কারণ যেহেতু লজ্জাস্থানের দিকে দৃষ্টিপাত করলে যৌন চাহিদা বেড়ে যায়, তো এটি সম্পূর্ণ ব্যক্তিগত একটি বিষয়। যদি কেউ এমনটি করেন তাহলে এটি শরীয়তে কোনো নিষেধ নাই। সুতরাং এ বিষয়ে বলা যায় যে স্বামী স্ত্রী একে অপরের পুরো শরীরের দিকে দৃষ্টিপাত করতে পারে, এই বিষয়ে কোনো নায়েস বা কোনো ফতোয়া নেই। এছাড়া লজ্জাস্থানে একে অপরের হাত লাগালো সেটিও কোনো নিষেধ নেই। তো বাকি রইল স্বামী স্ত্রীর লজ্জাস্থানে চুম্বন করা যাবে কি না। তো এটি একটি এমন বিষয় যেটি আমরা রুচির বিষয় মনে করি, সেখানে মুখ লাগানো অনেকগুলো কারণ রয়েছে, তা উচিত না। আল্লাহ তাআলা যে বৈধ গ্রন্থগুলো দিয়েছেন, স্বামী স্ত্রীর সঙ্গে ফিজিক্যালি রিলেশন করা যায়, কিন্তু সেই ক্ষেত্রে সে স্থান থেকে কিছু নাপাক কিছু জিনিস বের হয় তা কিন্তু মুখে গেলে একটি খারাপ একটি কাজ হবে। দ্বিতীয় কারণ হচ্ছে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্মানিত অঙ্গ হচ্ছে মুখ, চেহারা বা লজ্জাস্থানের কাছে মুখ নিয়ে যাওয়া কিন্তু এটা উচিত হবে না। তাছাড়া মুখ দ্বারা কিন্তু আমরা আল্লাহ তাআলার কালাম পাঠ করি, তো সেই ক্ষেত্রে স্বামী স্ত্রীর লজ্জাস্থানে মুখ লাগানো একটি, তাছাড়া লজ্জাস্থান থেকে সংক্রমণ
বের হতে পারে তার জন্য এটি নিষেধ করা হয়েছে এবং নিজের জীবনের দিকটা লক্ষ্য করে এটি না করাই ভালো। এটি একটি ব্যক্তিত্বের বিষয়, তো নিজের স্ত্রীর সঙ্গে এগুলা না করাই ভালো। তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। যদি এই আলোচনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এছাড়া ইসলামিক দাওয়াত চ্যানেলের পাশেই থাকবেন। তো আজকের মতো আমার এই আলোচনা এ পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে আমি বিশ্বাস করি আপনি অনেক কিছুই শিখতে পেরেছেন, আর যদি টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না। কোনোই সমস্যা নেই, আমার চ্যানেলে ভিজিট করে ভিডিওটি আবার দেখে নিন। আর যদি আমার পরবর্তীতে ভিডিও দেখতে চান তাহলে ভিডিওর নিচে গিয়ে সাবস্ক্রাইব বাটনে একটা গুঁতা মেরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সকলকেই ধন্যবাদ। যাবার আগে একটি কথা বলবো, এই শীতের মধ্যে আপনার বৃদ্ধ মা বাবা, বিশেষ করে মহিলাদেরকে বলছি, আপনার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করুন। তাদেরকে অযু গোসলের জন্য গরম পানি করে দিন এবং কিছুক্ষণ পর পর গরম ছাড় ব্যবস্থা করে দিন এবং গরম কাপড় চোপড় পরিধান করান। তাহলে ঠান্ডা জাতীয় যে অসুখগুলা বা ঠান্ডা জাতীয় রোগগুলা, ঠান্ডা জনিত রোগগুলা বেঁচে থাকা যাবে। আর বেশি বেশি দুরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার ওয়াজের ভিডিও দেখতে চাইলে সুমাইয়া ইসলামিক টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলকে ধন্যবাদ।